গতকাল রাতেই সোনার ছেলে অচিন্ত শিউলি বাড়ি ফিরেছে। আমরা দেখেছি গতকাল রাতে এই হাওড়া দেউলপুর গ্রাম একেবারে আনন্দে মাতোয়ারা। মাঝরাতেও এই গ্রামে অচিন্ত শিউলির বাড়ির সামনে থিক থিকে ভিড়। কাল রাত 3টের সময় ঘুমোতে গেছে অচিন্ত শিউলি। আমাদের সঙ্গে রয়েছে, আমরা তার সঙ্গে কথা বলে নেব। গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি এয়ারপোর্টে প্রথমে, তারপর তোমার বাড়ির সামনে মানুষের থিক থিকে ভিড়, একেবারে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা গোটা গ্রাম। আমি যারা আমাকে ওয়েলকাম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। খুব স্পোর্টস মিনিস্টার, ওয়েলিফটিং অ্যাসোসিয়েশন, আমার দাদা, আমার ফ্যামিলির লোক এবং আমার গ্রামের লোক, তাদেরকে খুব ধন্যবাদ যারা আমাকে যে ওয়েলকাম এত সুন্দরভাবে করেছে। আমি বিশ্বাস করছিলাম না যতভাবে সুন্দরভাবে আনন্দিত তারা। একটা কথা, আমরা এয়ারপোর্টে দেখেছি ক্রিকেট, কোনো ক্রিকেটার এলে, কোনো ফুটবলার এলে আমাদের এই উচ্ছ্বাস, কিন্তু একজন ওয়েট লিফটার আসছে কমনওয়েলথে সোনা জিতে, তার জন্য এরকম বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখলাম। একটু অন্য ছবি গতকাল বিমানবন্দরে দেখলাম, তুমি কি এটা প্রত্যাশা করেছিলে এরকম ছবি হবে গতকাল বিমানবন্দরে? প্রত্যাশা তো ছিল না, কিন্তু হচ্ছে ধীরে ধীরে। ওয়েল ক্রিকেটার ছাড়াও বাকি আরও গেমে এরকম উন্নতি করছে ধীরে ধীরে। আমরা দেখলাম যে তুমি যখন সোনা জিতলে, সোনা জেতার পরে মীরাবাই চানুর সঙ্গে তোমরা একটা ছবি তুলেছিলে। সেই মীরাবাই চানুকে তুমি আগে যখন ইন্টারভিউ দিয়েছিলে বলেছিলে মীরাবাই চানু তোমার আইডল, সেই মীরাবাই চানুর সঙ্গে কোনো কথা হয়েছে, কোনো টিপস কি নিয়েছো আগামী দিনে এগিয়ে চলার পথে যাওয়ার জন্য? এখনো পর্যন্ত দিদির সাথে কথা রকমভাবে কোনো হয়নি, কিন্তু ফিউচারে হবে, কারণ এখন তো অলিম্পিক গেমস আসছে, তো অলিম্পিক গেমসের জন্য তো লেজেন্ডের সাথেই কথা বলতে হবে কীভাবে পথ এগিয়ে যাওয়ার জন্য, তো বলবো অবশ্যই। কমনওয়েলথ গেমসে তুমি পদক পাবে, তুমি পদকের দাবিদার এটা অনেকেই ধরেছিল, এবং যারা ওয়েট লিফটিং এর সঙ্গে যুক্ত তারা বলেছিল তুমি সোনার পদকই পাবে, সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট এটাই যে আমি অলিম্পিক কোয়ালিফাই ইভেন্ট শুরু হচ্ছে, তো ওখান থেকে আমি অলিম্পিক কোয়ালিফাই করার চেষ্টা করব নেক্সট, ওটাই পরমান টার্গেট। আরেকটা হচ্ছে তুমি এবারে যে কমনওয়েলথ গেমসে তুমি 313 কেজি ওজন তুলেছো, কিন্তু তুমি যে বলছো তোমার পরবর্তী লক্ষ্য অলিম্পিক্স গেম, সেই লক্ষ্যটা পূরণ করতে গেলে আরও কঠিন লড়াই, কত ওজন তুমি টার্গেটে রাখছো 313 কেজির পরে? 313-এর পরে আমি রাখছি তখনও পর্যন্ত 340-এর কাছাকাছি তো অবশ্যই রাখছি আমি, তো 340 করার জন্য খুব কঠিন সময়, কঠিন, কিন্তু যদি আমাকে স্টেট গভর্নমেন্ট আরও সাপোর্ট করে তো হয়তো আমার পক্ষে একটু ইজি হতে পারে রাস্তাটা। তুমি যখন সোনা জিতেছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SMS করেছিল, এবং তুমি তো এছাড়াও আরও অনেক SMS ফোন কল পেয়েছিলে, কোন SMSটা তোমাকে চমকে দিয়েছিল, তোমাকে অবাক করে দিয়েছিল? কম্পিটিশন খেলার আগে PM স্যার আমাকে উইশ করেছিল, উইশ জানিয়েছিল, অল দ্য বেস্ট বলেছিল। তারপরে যখন আমি নেক্সট ডে কম্পিটিশনের পরে যখন দিদির আমি টুইট পাই, সব থেকে বেশি আমি চমকে যাই ব্যাপারটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তোমার কোনো আবেদন তুমি রাখবে? এটাই আবেদন আমার কে যে গোল্ড মেডেলের যে যে ক্যাশ অ্যাওয়ার্ড যেটা হয়, তো আমাদের স্টেটে 5 লাখই আছে, তো অন্যান্য স্টেটের তুলনায় তো এটা সেটা খুবই কম একটা মানে স্পোর্টসম্যানের জন্য, তো যেটা এটা বেশি বাড়িয়ে একটু তো ওটা ভালো হতো। যে সংকিত বলে 55 ক্যাটাগরি ছেলে, তাকে সিলভার মেডেল আছে 30 লাখসের অ্যানাউন্স করেছে, তো সিলভার যদি 30 লাখস অ্যানাউন্স করে, তো গোল্ড মেডেল তাও যদি 30 লাখসের কাছাকাছিও যদিও বা দেয়, তো আমি খুব খুশি হব দিদির কাছে, এটাই আমার আবেদন। আমরা দেখেছি কমনওয়েলথ গেমসে ভারত একাধিক সোনার মেডেল জিতেছে, তোমাকে যদি বাংলার ছবিটা বলি, বাংলায় ভারোত্তোলনের ছবিটা কি তোমার মতে? বাংলায় ভারোত্তোলনের ছবি বলতে আমার মেডেলের পর থেকে হয়তো ভারোত্তোলন আরও উন্নতি হতে পারে বা উন্নতি হবে, কিন্তু তাদের জন্য আমাদের স্টেট গভর্নমেন্ট আরও সাপোর্টের দরকার খুবই, তারাও আশায় জানা যে তারাও হেল্প করবে, তাতেই আর আরও ছেলেরা ছোটো ছোটো বাচ্চারা খেলবে আরও উন্নতি করবে। তুমি যে বলছো বাংলায়, তুমি গতকাল বলছিলে যে বাংলায় ভারোত্তোলনের ছবিটা শেষের পথে, কেন এটা তুমি মনে করছো? কেন মনে করছিলাম এটাই যে আমার পরে এখনো পর্যন্ত কাউকে আমি ন্যাশনাল লেভেলে কাউকে মেডেল নিতে দেখছি না, দু একজন আছে তারা একটু ভালো করছে, শ্রাবণী দা, সুকন্যা আদক, তারা একটু ভালো করছে, তাদেরকে আমি দেখেছি, কল্লোল মাল, তো ওই জন্যই আমি বলছি আরও কোনো বাংলা ছেলে একটু উপরের দিকে, ছেলে মেয়েরা কোনো উপরের দিকে আমি দেখতে পারছি না, তাই বলেছিলাম আমি। আমরা দেখেছি গত বছর কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মেডেল এসেছিলো, এবার কমনওয়েলথ গেমসে তুমি পেলে, এই যে কমনওয়েলথ গেমসে তুমি মেডেল পেলে, সোনা পেলে, এর জার্নি পথটা কেমন ছিল, প্রিপারেশন কেমনভাবে নিতে যদি একটু বলো?
প্রিপারেশন তো আমি ভেবে রেখেছিলাম আগে থাকতে, তো আমি চেষ্টা করছিলাম যে আমার জার্নিটা আমি যারা যারা আমাকে দেখবে তাদেরকে এমন এমনভাবে শো করবো যেন মনে হবে যে এটা তো তার কাছে ইজি ছিল সে। আমি এবং আমি হয়তো সাইড থেকেও শুনেছি, তো সবাই বলেছে এই ব্যাপারটা কতটা হয়তো আরও ভাবে ভালোভাবে করতে পারবে, আরও ইজি আছে। অজন্ত, যারা এই তরুণ এই ওয়েট লিফটিংয়ে আসছে জুনিয়ার যারা, তোমার তরফ থেকে কি বার্তা থাকবে তাদের, কি করতে হবে এই জায়গায় পৌঁছতে গেলে, তুমি কি তাদের মেসেজ দেবে? সবাই এটাই মনে করে যে ওয়েট লিফটিং একটা ভালো টাকার খেলা, মানে গেমে খুব খরচা করতে হবে ডায়েটের জন্য, কিন্তু এরকম কিছু নয়, আমিও করেছি, বাস কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, তো ধীরে ধীরে এগিয়ে গেলে সাফল্য অবশ্যই আসবে এবং যেগুলো দরকার হবে সেগুলো সব কিছুই পেয়ে যাবে। আর প্র্যাকটিসের ক্ষেত্রে যদি কিছু টিপস দাও, দিনে কত ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, এইগুলো যদি একটু ডিটেলসে বলো। জুনিয়রদের জন্য তো এটাই থাকবে যে প্র্যাকটিসের জন্য কত ঘন্টা করতে হবে, প্র্যাকটিস তারা জুনিয়র যখন আছে তাদের প্র্যাকটিস যত ঘন্টা হোক তারা করুক যতটা হয়, কারণ তাদের জন্য শেখার খুব দরকার প্রথম। আরেকটা হচ্ছে, তোমার আমরা জানি যে 2013 সালে তোমার বাবা মারা যায়, অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে পেরিয়ে তুমি আজ এই জায়গায় এসছো। সেই আজকের দিনে শোনা যেতেছ কালকে এত মানুষের ভিড়, সেই দিনগুলোর কথা মনে পড়ছে যে স্ট্রাগল, তোমার যে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে দিনগুলো, সেগুলো কিভাবে পেরিয়ে এসেছিলে আজ এই জায়গায়? দাদা, যখন আমার পাপা এক্সপায়ার হয়ে যায় তখন আমি অত ভালো বুঝতে পারতাম না, কিন্তু যখন এক্সপায়ার হয় তখন আমি বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ কিছু তো একটা ঘটেছে, খুব খারাপ জিনিস যেটা হয়েছে। তো আমি ওইভাবে দিনগুলোকে আমি না ভেবে যেইগুলো আমি বাড়ির সাথে খুশিভাবে ছিলাম সেইগুলো দিনগুলো বেশি আমি মনে পড়ে। তারপর তোমার দাদা দায়িত্ব নিল, দাদা দায়িত্ব নেওয়ার পরে আমরা সব একসাথে হয়ে যাই ফ্যামিলি পুরো, মানে দাদা মা সবাই মিলে একসাথে কাজ ফাজ করা হয় যেইভাবে, তারপর ধীরে ধীরে আমি খেলা ইম্প্রুভ করি, তো আমি বাইরে থাকতে থাকি। আরেকটা কথা হচ্ছে যে তোমার কোচের সঙ্গে কথা হচ্ছিল বা যেটা অষ্টম দাস বলছিলেন গতকাল, যে এই ভারোত্তোলনে সাফল্য পেতে গেলে অনেক পুষ্টিকর খাবার দরকার হয়, তো সেই খাবার তুমি শুরুর দিকে তুমি যখন শুরু করেছিলে সেই সময় তুমি সেগুলো পাওনি, কিভাবে সেই লড়াইটাকে তুমি এগিয়ে নিয়ে এলে? দাদা, প্রবলেম দেখতে গেলে প্রবলেম অনেক কিছু আসবে, প্রবলেম না খুঁজে যেটা সলিউশন হয় সেটাই আমি খুঁজেছি, আমি প্রবলেমের দিকে অত বেশি ধ্যান দিইনি। তো যেরকম বাড়ির খাবার হচ্ছিলো সেরকম বাড়ির খাবার খেয়ে আমি লিফটিং করেছি, আমার নিজের দিক থেকে যতটা হয় আমি নিজের দিক থেকে ফোর্স করেছি, হার্ড ওয়ার্কে আমি যদি বেশি ফোকাস করেছি। আরেকটা, তোমার মা বলছিল যে তোমার প্রিয় খাবার নারকেল ভাত তোমার প্রিয় খাবার, অন্যান্য অন্য যারা বলে তারা হয়তো বিরিয়ানি বলে, কেউ ফ্রাইড রাইস বলে, কিন্তু নারকোল ভাত তোমার প্রিয় খাবার তোমার মা বলছিল, এটা সম্বন্ধে কিছু বলো। নারকোল ভাত এটা বিরিয়ানি, চিকেন রাইস, মাটন রাইস এগুলো সব খাবার ভালো, খেতেও ভালো লাগে, কিন্তু আমি যেই রাস্তা থেকে আমি গেছি তখনকার সময় নারকোল ভাতটা আমার জন্য বেটার ছিল, কারণ নারকোল ভাত এমন একটা জিনিস, নারকোল লাগতো তো আমাদের গাছও ছিল নারকলের, তো মা সেভিং করে রাখতো নারকল, তো যখন কিছু চিকেন ফিকেন করতে পারতো না তখন নারকল ভাতই বেশিরভাগ করে দিত, তো এর জন্যই আমার ফেভারিট ওটা হয়ে গেছে। আচ্ছা, কিন্তু এই যে তুমি বাংলা থেকে শোনা জিতেছো কমনওয়েলথে, আজকে এত আনন্দ এত উচ্ছ্বাস হচ্ছে, তো দিনের শেষে একটা কথা বলতে হয়, তুমি বাংলায় থেকে প্র্যাকটিস করোনি, তুমি চলে গেছো পুনেতে সেনাবাহিনীর স্পোর্টস একাডেমিতে, এই যে বাংলা তুমি ছেড়ে দিলে কেন, মানে কী কারণে তুমি যদি বলো? বাংলা আমি ছাড়িনি আর বাংলা এখনও পর্যন্ত আমিও ছাড়িনি, তো আমাকে হাই লেভেলে প্র্যাকটিসের জন্য তো আমাকে কিছু তো স্যাক্রিফাইস করতে হবে, তো আমি যথেষ্ট মানে যেখানে আমি পুনেতে গেছিলাম তো ওখানে ভালো ট্রেনিং ছিল, ভালো ডায়েট ছিল, তো বাংলা থেকে আমি সেইভাবে ডায়েট পাচ্ছিলাম না আর সেইভাবেও আমি কোচিং পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি ওখানে আমি বেটার ওই লিফটিংয়ের জন্য বেটার ভেবেছিলাম, আবার ওখান থেকে পাটিয়ালা যাই, পাটিয়ালা আবার বেটার হয়। তুমি যে ওখানে যে প্র্যাকটিসটা করো ক্যাম্পে, প্র্যাকটিস শিডিউলটা কেমন ছিল যদি একটু ডিটেলে বলো, কারণ তোমার মুখে তো জানতে চাই যে তোমার প্রিপারেশনটা কেমন ছিল, সবাই জানতে চাইছে, যদি একটু বলো। মানডে, ওয়েনেসডে, ফ্রাইডে দুবার ট্রেনিং হতো এবং টুইসডে, থার্সডে, স্যাটারডে একবেলা প্র্যাকটিস হতো মর্নিং,
7:30 উঠে ব্রেকফাস্ট ডিসিপ্লিনের সাথে 1 মিনিট মানে হয়তো 5 মিনিটের মধ্যে 7:35-এর মধ্যে 7:30 থেকে 7:35-এর মধ্যে ব্রেকফাস্ট করতাম যেতাম আমি। তো এসে ব্রেকফাস্ট করে এসে রেস্ট করতাম 10:40-এ উঠে মানে রেডি হয়ে 10:40-এর মধ্যে ট্রেনিং 10:40 থেকে এসে ডেডার তারপর 2টার মধ্যে লাঞ্চেস রেস্ট ইভিনিং 4:30 উঠে মানে 4:30-এর মধ্যে রেডি হয়ে ট্রেনিং 8:30 to 9:00-এর মধ্যে ডিনার তারপর ফ্রি টাইমে বাড়ির সাথে একটু কথা হলে নাহলে রেস্ট সে করতাম। তোমার ব্যক্তিগত কোচ যে বিজয় শর্মা রয়েছেন তার যে কমনওয়েলথে তুমি যখন ম্যাচে নামো তার আগে কোচ কি বলেছিল মানে কি ট্রেনিং নিতে বলেছিল বা কি অবলম্বন করতে বলেছিল? কমনওয়েলথ প্ল্যাটফর্মে না ট্রেনিংয়ের প্ল্যাটফর্মে? ওকে, কমনওয়েলথ প্ল্যাটফর্মে স্যার এটাই বলেছিল, স্যারও জানতো আমরা এমনভাবে প্র্যাকটিস করেছিলাম যে আমাদের মেডেল কনফার্মের কাছাকাছি ছিল, কিন্তু বাস একটুখানি আমরা ভাবছিলাম যে সেফ স্ন্যাচে যাব তারপরে আমাদের পারফরমেন্স বেস্ট করব। তো সেইভাবেই স্যার প্ল্যান করে আমাকে বলেছিল যে আমরা হচ্ছে বেস্ট করবো পারফরমেন্স, ন্যাশনাল রেকর্ড ব্রেক করবো। তো স্ন্যাচে আমরা 43 করি, তো ক্লিনজারকেও আমরা ঠিকঠাকভাবে চলছিলাম, সেকেন্ড অ্যাটেম্প পড়ে যাওয়ার ফলে ন্যাশনাল রেকর্ড ব্রেক হতে পারে না। এরপর তোমার নেক্সট টার্গেট কি? তুমি অলিম্পিক বলছিলে, অলিম্পিক নাকি তার আগে কোনো টুর্নামেন্টকে তুমি তার প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখতে চাও? নেক্সট টার্গেট তো অলিম্পিক কোয়ালিফাই ইভেন্ট আসছে, অনেক 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 কোয়ালিফাই ইভেন্ট আসছে, ওর মধ্যেই নেক্সট টার্গেট সব কিছু পড়ে যাবে, কিন্তু নেক্সট টার্গেট অলিম্পিক কোয়ালিফাই। আর যখন তুমি সোনা জিতেছিলে তুমি বলেছিলে তোমার এই সোনার পদক তুমি তোমার দাদা এবং কোচ মাকে উৎসর্গ করতে চাও। দাদাও ভারোত্তোলনে ওয়েটলিফটিং এর সঙ্গে যুক্ত ছিল কিন্তু তোমার স্বপ্নকে পূরণ করতে দাদা ওয়েটলিফটিং ছেড়ে দেয়, আজ কি মনে হয় যে দাদার স্বপ্ন তুমি পূরণ করতে পারলে? দাদা থেকে খুশি, কিন্তু আমি আমার মনে হয় না, দাদার হয়তো মনে হতে পারে দাদা স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু আমার মনে হয় না, আমি দাদাকে আরো কিছু বড় জিনিস দিতে চাই। সেই বড় জিনিসটা কি সেটা আমার মধ্যেই থাকবে দাদা, এটা আমার মধ্যেই থাকুক এখন। তার মানে এখনো পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ হয়নি দাদার জন্য, সেটা তো বলতে পারছি, সেটা আমার আমার কাছ থেকে পূরণ হয় না। আমরা কথা বললাম অচিন্ত্য শিউলির সঙ্গে, তিনি যেমনটা বললেন যে কমনওয়েলথ গেমসে সোনা হয়তো জিতেছেন কিন্তু তার স্বপ্ন পূরণ এখনো পর্যন্ত হয়নি, প্যারিস অলিম্পিকই তার পাখির চোখ, সেই প্যারিস অলিম্পিকে পদক এনে তার স্বপ্ন পূরণ হবে, এমনটাই জানালেন অচিন্ত্য শিউলি।